কুমিল্লায় উৎসব মুখর পরিবেশে চলছে সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের প্রচারণা। সকালে কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে গণসংযোগ করেন সাবেক মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু। আধুনিক নগরায়ণ উপহার দেওয়ার আশ্বাস দিয়ে ভোটারদের সমর্থন চান তিনি। বসে নেই অন্যান্য প্রার্থীরাও। উন্নয়নের প্রতিশ্রুতিতে ভোটারদের সমর্থন চেয়ে গণসংযোগ করেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা ও বিএনপির আরেক বহিষ্কৃত নেতা নিজামুদ্দিন কায়সার। নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত 13 ডিসেম্বর মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুতে শূন্য হয় পদটি। আগামী 9 মার্চ ভোট গ্রহণের কথা রয়েছে। নির্বাচনী প্রচারণার আরো খবর জানাতে কুমিল্লা নগরীতে আছেন রিপোর্টার ইস্তিয়াক আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রার্থী সমর্থকদের উল্লাসে আর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে কুমিল্লা নগরী এবং একেবারে নির্বাচনী উৎসবে পরিণত হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন, এবং সেই উৎসব ছড়িয়ে ছিটিয়ে পড়েছে কুমিল্লার আনাচে কানাচে অলিতে গলিতে। আজ গতকাল প্রতীক বরাদ্দের পর থেকে কুমিল্লার যে চারজন প্রার্থী রয়েছে তারা কিন্তু আজ সকাল থেকে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় একেবারে চষে বেড়িয়েছেন এবং তারা কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন। আজ সকালবেলা কুমিল্লার সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু তার নেতাকর্মীদের সাথে নিয়ে বলে রাজগঞ্জ বাজারে কিন্তু প্রচারণায় নামেন, গণসংযোগ করেন। তিনি এই সময় তিনি বলেন, তিনি ভোটারদের বলেন যে নতুন নগর পরিকল্পনার মাধ্যমে আধুনিক নগর আইন তিনি উপহার দিবেন ভোটারদের। তার পাশাপাশি যে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা, তিনি কিন্তু সকালবেলা তার নেতাকর্মীদের সমর্থকদের সাথে নিয়ে কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা করেন কুমিল্লা সিটি কর্পোরেশন 1 ও 3 নং ওয়ার্ড অর্থাৎ রেসকোর্স এবং কালিয়াজুরি এলাকায় তিনি গণসংযোগ এবং প্রচার প্রচারণা করেন। এই সময় তিনি ভোটারদের কাছ থেকে ব্যাপক পরিমাণ সাড়া পেয়েছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে কুমিল্লার আরেক বিএনপির বহিষ্কৃত নেতা নিজামুদ্দিন কায়সার, যিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তিনিও কিন্তু তার নেতাকর্মীদের নিয়ে বিশাল বড় মিছিল নিয়ে তিনি কিন্তু একটি শুডাউন দিয়েছেন এবং গণসংযোগ এবং প্রচার প্রচারণা করেছেন। তিনি কুমিল্লা নগরীর চকবাজার এলাকা থেকে তিনি কিন্তু প্রচার প্রচারণা শুরু করেন এবং তিনি কিন্তু এই সময় সাংবাদিককে জানান যে কুমিল্লার ভোটাররা বা কুমিল্লার জনগণ নতুন কাউকে চাচ্ছে, অর্থাৎ পরিবর্তন চাচ্ছে। সেই অনুযায়ী যে সেই পরিবর্তন কিন্তু ভোটের দিন ঘোড়া প্রতীকে ভোট দিয়ে মাধ্যমে কিন্তু তিনি তারা ভোটাররা প্রমাণ করবেন যে নতুন পরিবর্তন চাচ্ছেন। এই সব সবকিছু মিলে বলতে গেলে যে কুমিল্লায় কিন্তু উৎসব মুখের পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু সিটি কর্পোরেশনের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু শুরু হয়েছে এবং সেই আমেজ কিন্তু একেবারে ছড়িয়ে পড়েছে কুমিল্লায় সিটি কর্পোরেশনের আনাচে কানাচে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে। সিটি নির্বাচনের প্রচারণার খবর জানছিলাম কুমিল্লা থেকে।